আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত 18 বছরে আমাদের দুটি সাবসিডিয়ারি কোম্পানি উৎপন্ন ব্যবহার ক্ষমতা সম্পন্ন দুটি পাওয়ার প্ল্যান্ট বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে এবং এখনো পর্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। আমাদের সকল ব্যাংকগুলো গত বছরের কয়েকটি মাস প্রায় সর্বোচ্চ ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন করেছে, ফলে কোম্পানিটির মোট আয় বৃদ্ধি পেয়েছে 332.90%। প্রায় 300
আমাদের ইপিএস বেড়েছে। আপনারা স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ডের কথা বলেছেন, আসলে আপনারা যদি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চান, আপনারা যদি কোম্পানিকে একটু উচ্চতায় নিয়ে যেতে চান, তাহলে আমাদেরকে বিনিয়োগ করতে দিতে হবে। আমরা আজকে আপনাদেরকে সব ক্যাশ দিয়ে দিলাম, কিন্তু কোম্পানি কিন্তু তাহলে আর বাড়বে না, থমকে যাবে। বাংলাদেশ এখন সম্ভাবনার দেশ, বাংলাদেশে এখন যা করা সম্ভব, হয়তো বা 2-4-5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরে কিন্তু এরকম প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব না, বিশেষ করে পাওয়ার সেক্টর। পাওয়ার সেক্টরে এখন একটা সোনালী যুগ যাচ্ছে, এই সময় বিনিয়োগ করলে, এই সময় বিনিয়োগের সম্ভাবনা বেশি, মুনাফা অর্জনের সম্ভাবনা বেশি। তাই এখন আমাদের বিনিয়োগ করে প্রবৃদ্ধি অর্জনের দিকে মনোনিবেশ করতে হবে। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমি কারোর প্রতি কোনো অভিযোগ অনুযোগ করছি না, আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানি আছেন যারা পাওয়ার, যারা লিস্টেড হওয়ার পরে দেখা যাচ্ছে যে তারা, তাদের প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু শেয়ার হোল্ডাররা কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আমরা কিন্তু প্রত্যেকটি প্রজেক্টই শেয়ার হোল্ডারদেরকে সাথে নিয়ে আমরা প্রবৃদ্ধি অর্জন করতে চাচ্ছি। আমরা তাদেরকে একই সাথে আমাদের পথ চলার সঙ্গী হিসেবে, আমাদের মুনাফার ভাগিদার হিসেবে, আমরা সম্মিলিতভাবে, সমবেতভাবে আমরা কিন্তু আরেকটি উচ্চতায় উঠার চেষ্টা করছি। আমরা বিভিন্নভাবে, শুধু চাঁদপুর না, আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি ডোরিন পাওয়ারকে প্রবৃদ্ধির পথে রাখা। তবে আমরা কিন্তু বিনিয়োগের জন্য বিনিয়োগ করতে চাই না, আমরা যেখানে ঝুঁকি কম এবং মুনাফা বেশি, আমার শেয়ার হোল্ডারের অর্থ আমাদের কাছে আমানত, সেই আমানতের প্রতিটি পয়সা আমরা যেখান থেকে ঝুঁকি কম এবং প্রবৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি, মুনাফা পাওয়ার সম্ভাবনা বেশি, সেই সকল জায়গায় শুধু আমরা বিনিয়োগ করব। অনেক তারল্য আছে কোম্পানিতে, এখন অনেক মুনাফা আছে। আবার আপনারা রাইট শেয়ারের কথা বললেন, ডোরিং পাওয়ারকে এখন আপনি ব্যাংক বলেন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলেন, আমাদের কিন্তু কোনো কোনোখানে কিন্তু টাকার কোনো সংকট হয় না, মানুষ আমাদের কাছে টাকা নিয়ে বসে থাকে, কিন্তু টাকা নেওয়ার আগে সেটা আমাদের শেয়ার হোল্ডার হোক, আমাদের লেন্ডার হোক, সব স্টেক হোল্ডার যারা আছে তাদের কাছে নেওয়ার আগে আমরা কিন্তু ভাবি কোনো মতে আমরা 2 ধাপ এগিয়েছি, কোনোভাবে যাতে আবার 3 ধাপ পিছায় না পড়ে বা 1 ধাপ পিছায় না পড়ে, 2 ধাপ এগিয়েছি, 3 ধাপ, 4 ধাপ, কোনোভাবে এমন কিছু করব না যাতে আমাদের এই অর্জন, আমাদের এই গতি, আমাদের এই প্রাপ্তি কোনোভাবে যাতে কালিমালিপ্ত না হয়। আমরা এক বছর অধিক কাল ধরে আমরা শেয়ার মার্কেটে আছি, এবং এই কথা কিন্তু সত্য যে আমাদের শেয়ার কিনে একজন শেয়ার হোল্ডারও ক্ষতিগ্রস্ত হয়নি। অনেকে আমরা দেখেছি, অনেকে আমি আমাদের শেয়ার যখন আমরা ফ্লোটিং করছিলাম, তখন কিন্তু শেয়ার মার্কেটে একটা প্রচণ্ড রকম একটা নেতিবাচক পরিবেশ ছিল। তখন এমনও ধারণা করা হয়েছিল যেটা লিস্টেড হওয়ার পরে যে আমাদেরকে প্রিমিয়াম দিয়েছে, কিছুদিনের পরেই মনে হয় যারা ইনিশিয়াল শেয়ার হোল্ডার ছিল, যারা শেয়ারটা যখন লটারির মাধ্যমে কিনেছে, তারা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যারা ওই শেয়ার সেদিন ধরে রেখেছেন, যার এখন আজকের দিনে আমার মনে হয় সেটার টোটাল ভ্যালু প্রায় 5 গুণ। শেয়ারের দাম তো পড়েনি, এবং আমি শেয়ার মার্কেটে যারা রেগুলেটরি অথরিটি আছে তাদেরকেও আমি খুব বিনয়ের সাথে বলেছিলাম যে আমাদের শেয়ারের দাম অন্তত 5 গুণ হবে লিস্টেড হওয়ার পর। ইনশাআল্লাহ আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর এবং আমাদের শেয়ার মার্কেটে যে আমাদের প্রতি আস্থা, সেটি আমাদের বুনিয়াদ। এবং আরেকটি কথা বলা হয়েছে যে ফুল দিয়ে না, আমরা অবশ্যই আমরা সৌজন্যমূলক আচরণ করতে চাই, আমরা আপনাদেরকে ভালোবাসতে চাই, তবে শুধু কথার ভালোবাসা না, চোখের ফুল জুড়ি না,
প্রকৃত অর্থে আমি বুঝি যে শেয়ার হোল্ডাররা যখন দেখবে তাদের স্টকের দাম বাড়ছে, তারা রিটার্ন ভালো পাচ্ছে, প্রকৃত অর্থে তাদেরকে মূল্যায়ন করা কিন্তু পারফরমেন্সের ভিত্তিতে। নিশ্চয়ই আগামী দিন আমাদের আরো সুন্দর হবে এবং আমি আপনাদের কাছে আবেদন নিবেদন করব, আপনারা অতীতে আমাদের প্রতি যে আস্থা রেখেছেন, যে বিশ্বাস রেখেছেন, সেই বিশ্বাস রাখবেন এবং কোনো অবস্থাতে কোনো পরিস্থিতিতে আপনাদের বিশ্বাস আমরা ভঙ্গ করব না ইনশাআল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আপনাদের জীবন সুন্দর।